আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো দেশে যাওয়ার জন্য হচ্ছে প্রস্তুতি নিতেছি, দেশে যাবো না ভাবছিলাম, তারপরও তো যাওয়া লাগবে। আমি তো আপনাদের সবার সাথে শেয়ার করেছি যে সিসদামনির রাখিকাটা এবার দিয়ে ফেলতে চাইতেছি, তার জন্য যাওয়া লাগবে। আর এখানে হচ্ছে দেখেন, দেশে যাব দেখে হচ্ছে চাদর নিয়েছি শাশুড়ির জন্য। চাদরটা হচ্ছে আমি অনেক পছন্দ করে কিনেছি, জানি না কেমন হয়েছে, সবাই অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো তারপর হচ্ছে ড্রেস, এগুলো হচ্ছে আমার প্রতিবারই বানিয়ে নিয়ে যাওয়া লাগে। আর হচ্ছে যে এখানে দুইটা ড্রেস নিচ্ছি, এগুলো হচ্ছে আমার বাবা বানায় দেয়, প্রতিবার ড্রেস আমি এনে দিই, আমার বাবা হচ্ছে প্রতিবার আমার শাশুড়ির জন্য বানায় দেয়। এই দেখেন, এই দুইটা ড্রেস নিয়েছি শাশুড়ির জন্য। তারপর হচ্ছে পাপোশ নিয়েছি, পাপোশটা হচ্ছে চাদরে এক পাশে হচ্ছে এই কালার আছে, সেই জন্য হচ্ছে ম্যাচিং করে নিয়েছি। রেনবো কালার চাইছিলাম তবে হচ্ছে পাই নাই। তারপর হচ্ছে এখানে নিয়েছি থালা বাসন ধোয়ার ভীম, তারপর নিয়েছি হচ্ছে থালা বাসন ধরার লুসনি, পরে টুকিটাকি আরও অনেক কিছু নিয়েছি যেগুলো কিনা হচ্ছে এখনও মানে সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম না। থালা বাসন ধোয়ার মাজনে সিসদামনি বাকি সব কিছু কোথায় রাখছি আসলে সত্যি কথা বলতে কি, দেখেন সব কিছু এলোমেলো হয়ে আছে, এটার জন্য সব দেখাইতে পারতেছি না। এই দেখেন সব কিছু এলোমেলো, সিসদামনিও সব গুছানো গাছানো করতেছে, তার সব কিছু নিয়ে যাবে, সেই জন্য সিসদামনির ড্রেস, তো আমার ড্রেস, তারপর শাশুড়ি আমার জন্য আর কি হচ্ছে এগুলো জিনিসপত্র নিতেছি। আর টুকিটাকি যেন কোথায় রেখেছি সব কিছু হচ্ছে প্যাকিং করবো কিছুক্ষণ পরে। আর এটার জন্য আজকে সারাদিন কিন্তু আমি কোনো ভিডিও করি নাই, তো এখন রাত্র করে মনে হইলেও একটু হইলেও ভিডিও করি, আর না তো হচ্ছে কেমন কি ভিডিও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো মাথায় আসতেছিলো না, তার জন্য ভাবলাম ছোট্ট করে এগুলো নিয়ে একটা ভিডিও করি। আর হচ্ছে সিসদামনির জন্য টুকিটাকি ভালোই মার্কেট করছি, সিসদামনির ঈদের ড্রেস এটা, তারপর হচ্ছে এইটা আরও আছে। সিসদামনি বলতেছে আমাকে পিছন থেকে, আমি যেন ভিডিওতে না দেখাই সিসদামনির ড্রেস, দেখাবো না কেন, দেখাবো না, সে হচ্ছে আমাকে সিসদামনির নাকি ঈদ ভেঙে যাবে। তারপর হচ্ছে এই যে এগুলো সব হচ্ছে সে ঈদে নিছে, আরও অনেকগুলো ড্রেস নিছে, কোথায় গেল সে প্রতিবার ঈদে দেখাইলে কি হয়েছে। তারপরে যে এগুলো নিছে সব হচ্ছে সে দেশে নিয়ে যাবে, আরও আছে অনেকগুলো প্যান নিছে অনেকগুলো, তারপর হচ্ছে জুতা নিয়েছে, জুতাও দুইটা নিছে, জুতারও আছে। তো কতটুকু কি দেখাইতে পারলাম, মানে কোনো রকম ভিডিওটা করা আজকে ভাবতেছিলাম ভিডিও ছাড়বো না। এটা হচ্ছে সিসদামনির খালামণি, সিসদামনিকে দিছে, এইটা আরও আছে, সব কিছু না এলোমেলো হয়ে আছে, তার জন্য সব কিছু দেখাইতে পারলাম না। আর ওগুলো হচ্ছে রোজারিদেরগুলো ওই পাশে আসছে, যেহেতু দেশে নিয়ে যাবে সে, তার জন্য আর কি সব একসাথে করে আপনাদের সাথে যে কটা পারলাম ওই কটাই শেয়ার করলাম। তো ইনশাল্লাহ কালকে দেখি সব কিছু মিলিয়ে একটা ভিডিও করার ইচ্ছা আছে, মানে কী কী কেনাকাটা করলাম, কার জন্য কী নিব, এরকম একটা জানি না আর কি, আসলেই আবার করতে পারবো কি না, দিনের বেলা করার ইচ্ছা আছে, কারণ কালকে যাওয়ার কথা ফরিদপুরে, তো আমি কালকে যাইতে চাইতেছি না, আমি চাইতেছি হইতেছে একেবারে হচ্ছে পরশু দিন যাইতে, কারণ আমার কালকে একটু ঢাকায় কাজ আছে। আমি কিন্তু আমার অনেক ভিডিওতেই বলে থাকি আমি টুকটাক হচ্ছে পার্লারের কাজ করি, আর এটা তো ভালো করেই জানেন যারা পার্লারের কাজ করে তাদের কিন্তু ঈদের টাইমে হচ্ছে একটু কাজ থাকে এই আর কি, তো আমারও হচ্ছে একটু কাজ আছে, দেখি পরে পরশু দিন হয়তো বা চলে যাব। তো সবাই দোয়া করবেন, আর এই তো যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম, আর আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।